ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়া নিরাপত্তা প্রহরী রাসেল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই মারা গেছেন। এই খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রোববার রাতে শহরের পুরানো কোর্ট রোডে সিটি সেন্টার মার্কেটের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। পরের দিন দুপুরে সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্তের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী রাসেল সহ কয়েকজনকে থানায় নেওয়া হয়। এ সময় রাসেলকে বেধড়ক নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। কে বা কারা চুরির ঘটনায় জড়িত সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ নেই বলে জানায় দোকান মালিক। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে জানান শাহজালাল ব্যাংকের কর্মকর্তা। দোকানের গ্লাস ভেঙে ক্যাশ থেকে টাকা পয়সা এবং ল্যাপটপ আমার যাবতীয় অনেক কিছুই চোর নিয়ে গেছে। ওসি তদন্ত উনি আমাদেরকে বলল যে উনি আমরা কিছু লোকজন ধরে নিয়ে আসছি, ওদেরকে সে কালকে রাত্রে এখানে দেখেছে কি না, এই ধরনের সে আইডেন্টিফাই করতে পারবে কি না, এই জন্য ওনাকে আমরা একটু থানায় নিয়ে যাচ্ছি। তো এখান থেকে যেটা কথা হয়েছে যে হ্যাঁ ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু উনি বলছেন। তবে পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় কৌশলে তিনতলার ছাদে গিয়ে লাফ দেয় রাসেল। স্বপ্নলোক শপিং মল চুরির ঘটনায় আমরা একজন আসামি রাসেলকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সিসি ক্যামেরার মধ্যে তাকে দেখা যায় চুরির ঘটনায় সে জড়িত আছে, তখন সে কৌশলে সে থানার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এ ঘটনায় রাতেই তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এদিকে সোমবার রাতেই অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে মামলা করে শপিং মল কর্তৃপক্ষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।